আকাশটার সাথে নেই জানা শোনা, এই রাস্তা গুলো লাগে বড় অচেনা। আকাশটার সাথে নেই জানা শোনা, আমি তোর প্রেমে অন্ধ ছিল চোখ কান সব বন্ধ, হেলে গেছে জীবনে। শব্দ তোমার এখন কথা জিগাই, সবাইকে তুমি নাকি জমিদার বংশের পোলা? কি যে কও, আমারও তাই মনে হয় জানো। তোমার নাম শব্দ হইব কিল লাগা, শব্দ তো বড় লোক নাম। তোমার নিয়ে আমার অনেক স্বপ্ন জানো। তুমি আমার সংসদ ভবনের সামনে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবা, একদিন হলে আমরা দুজনে সিনেমা দেখতে যাব, একদিন সারা দিন তুমি আমার রিক্সায় কইরা ঘুরাবা। ঘুরাইবা না শব্দ? তোমারে ঘুরামু তো কারে ঘুরামু, অন্য কারে ঘুরামু? আচ্ছা শব্দ, তুমি একটা কিছু কাম করলেও তো পারো। কাশেন চাচারে বললে তো তোমার একটা কাজ জোগাড় করে দিবে, আমার জন্য হইলেও করবা না শব্দ? করমু, তুমি যখন কইছো করমু না কেন? শোনো জান, বিশ্বাস করো রাস্তা অনেক বেশি জ্যাম ছিল। শোনো জহির, কোনো লেম এক্সকিউজ দেখাবা না, আমি তোমাকে 4 বছর ধরে চিনি, তুমি অলওয়েজ এই লেম এক্সকিউজই দেখায় আসছো। সত্যি করে বলো তো, তুমি কি ঘুমাচ্ছিলা? হ্যাঁ ঘুমাচ্ছিলাম। কি, তুমি আমাকে মিথ্যা কথা বলো? এত বড় সাহস তোমার? আর হ্যাঁ, ফেসবুক প্রোফাইলে তুমি তোমার নামটা কেন চেঞ্জ করোনি? জহির কি খ্যাত একটা নাম, আমার সব ফ্রেন্ডরা মিলে হাসাহাসি করে। বাবা মা আকিকা দিয়া নাম রাখছে, এইটাও চেঞ্জ করব। আর হ্যাঁ, তুমি কি জব টপ কিছু করবা না? আমাকে বিয়ে করার চিন্তা আছে তোমার? ভাল লাগে না আমার এসব জব টপ। ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাকে দিও। আচ্ছা দাঁড়াও, শোনো একটু, কোথায় যাচ্ছো? আজব সাফা, শোনো একবার, দাঁড়াও একবার। আচ্ছা বোঝার চেষ্টা করো তুমি সাফা। তুমি আর পিছে পিছে একদম আসবে না। যাক 140 টাকা, কম হোক বেশি হোক আসো, স্বপ্নগুলা তো পূরণ করতে পারো। হ্যালো। বলো। হ্যালো বাবু, ঘুম থেকে উঠছো? না, ঘুমে এখনো। আচ্ছা বলো তো কোথায় আমি আজকে? তুমি আর কই থাকবা, ঘুমাচ্ছো? আরে না না, ঘুমাচ্ছি না, সারপ্রাইজ, আমি আজকে ফার্স্ট টাইম অফিসে যাচ্ছি। কি, তুমি অফিসে যাচ্ছো? আরে তোমার জন্যই তো বাবু। সিরিয়াসলি? এবার হ্যাপি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি আজকে, আমি অনেক বেশি হ্যাপি। ওকে, লাভ ইউ জান। লাভ ইউ বাবু। ওকে ফাইন, আমি ফোন দিব। ওকে। কিরে সকাল থেকে কি করতেছস বয়া বা? কাজ কর জলদি। তোরা কি কাজ করবি? এমনে কাম করলে তো ব্যবসা লাটে উঠব, ভালো না লাগলে জাগা। কি পাইছস? মাল ডেলিভারি দিতে হইব।
কিরে তুই কিছু কবি? সাসা আজকে যদি একটু ছুটি দিতেন। চার পাঁচজন ছুটিতে আছে, তুই ক কাজের কি হইব? এখন ছুটি চাস? দেন না চাচা। কাজ করবে কেডা, সবাই ছুটিতে যাবে, কাজ করা লাগবে না? কালকে ডাবল কাম করে দিব, আজকে টাকাটা যদি দিতেন। ডাবল কাজ করে দিতে হবে, মনে থাকে যেন। এই নে গুইনা নিস টাকাটা, যা যেখানে যাবি যা। সালামু আলাইকুম। আচ্ছা যা। আমি টিকিট লই আইতেছি। আইছি যাও। টিকিট শেষ, তুমি খাও আমি দেখতেছি। আমি টিকিট লই আইতেছি। আপনি দিলেন শব্দ শুনো, আমি বুঝি নাই সিনেমা হলে যে এত ভিড় থাকে, নাহলে আমি কখনো আইতে কইতাম না। চলো আমরা বরং রিক্সায় করে দিই। মন খারাপ করো কেন তুমি? তুমি আমার একলগে থাকা নিয়ে এত কথা। চলো আমরা বরং রিক্সা করে ঘুরি। চলো এক প্লেট কেন, তুমি খাইবা না?
কালকের থেকে আমার পেটটা খুব খারাপ যাইতেছে, তুমি খাও আমি দেখি। কিছু না আর খাইবা, খাও না আনতাছি, খাও না। এই মামা, ঝাল লাগছে? ঝাল খাইতে পারো না, খাও কেন দেখি। মামা পানি দিয়েন তো। তোমার মিটিং আছে কি আছে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করব। রাখছি, হ্যাঁ। দেখো জহির, তোমার মতো একটা ইরেসপন্সিবল কেয়ারলেস ছেলের সাথে সারা জীবন থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। সিন গেট করতেছ, আমরা পরে সলভ করি, পরে কথা বলি এগুলো নিয়ে। আমার কথা বলা এখন তোমার প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ রাস্তার মধ্যে সব সিন গেট করো না। তোমার কোনো টাইম নেই, পরে কথা বলি। কিচ্ছু নাই, আমি ওই দিন সিনেমা হলের সামনে 2 ঘন্টা দাঁড়াই। বোঝার চেষ্টা করো, কিন্তু তুমি আসো। এটা সলিউশন না, প্লিজ। আমি পরে কিচ্ছু শুনতে যাচ্ছি। বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। অন্য কোন দেবীকে তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে।